দেশ প্রেম সত্যি অসাধারণ এক দেশের জন্য ভালোবাসা যার জন্য নিজের জীবনকেও বিসর্জন দিতে প্রস্তুত ছিলেন দেশের বীর সন্তানেরা অসাধারণ ছিল তাদের দেশ প্রেম অসাধারণ ছিল তাদের বিপ্লবিক সংগঠন এখানে আজ আমি যার কথা বলছি তিনি হলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী মোহন কিশোর নমদাস গ্রেপ্তারের পর ব্রিটিশদের অকথ্য অত্যাচারের শিকার হন তিনি এবং শেষে আন্দামান সেলুলার জেলে তার মৃত্যু হয় জেলে তিনি অনশনরত ছিলেন মোহন কিশোর নমদাসের জন্ম হয়েছিল কিশোরগঞ্জ জেলায় তার পিতার নাম ছিল গোবিন্দ নমদাস তিনি একজন বাংলার কৃষক পরিবারের সন্তান ছিলেন তার বাল্যকাল সম্বন্ধে বিশেষ কিছু তথ্য পাওয়া যায়নি পরবর্তীকালে তিনি কলকাতার অনুশীলন বিপ্লবী দলে যোগদান করেন ধীরে ধীরে অনুশীলন দলের সক্রিয় কর্মী হয়ে ওঠেন সেখানে যুবকদের একটি আখড়া ছিল অর্থাৎ অনুশীলন দলের আর এখানেই বিপ্লবীদের কুস্তির মধ্যে শক্তিশালী করা হয় মোহন কিশোর নমদাসের একটাই লক্ষ্য ছিল হাতিয়ার আর বলপ্রযোগের ফলেই ব্রিটিশদের দেশ ছাড়া করতে হবে তাদের দলের পরিকল্পনা অনুযায়ী একটি ডাকাতি করা হয় শেষে ১৯৩২ সালে তিনি অনুশীলন দলের সক্রিয় কর্মী হিসেবে নেত্রকোনা সোয়ারিকান্দা গ্রামে রাজনৈতিক ডাকাতির অভিযোগে গ্রেপ্তার হন সঙ্গে বেশ কয়েকজন বিপ্লবীকেও গ্রেপ্তার করা হয় বিচারে মোহন কিশোরকে সাত বছরের কঠোর কারাবাসের সাজা শোনানো হয় তারপর তাকে আন্দামান সেলুলার জেলে পাঠানো হয় আন্দামান সেলুলার জেলে পাঠানো মানেই নরকে প্রবেশ করা সেখানে অন্যান্য বন্দীদের থেকে বিপ্লবীরা অকথ্য অত্যাচার নির্যাতনের শিকার হয়ে যায় অধিকতম যন্ত্রণা দেওয়া হয় বিপ্লবীদের এই কারণে বিপ্লবীরা আমরণ অনশন ধর্মঘট শুরু করেন এই কারণে বিপ্লবীরা সবাই মিলে একটি নির্ণয় নেয় যে সাময়িক অনশন না করে দুজন বিপ্লবী মিলে আমরণ অনশন করবে এই জন্যে তারা একটি উপায় বার করল এর ফলে সবাই নিজের নাম একখানা কাগজে লিখে একটি কলসির মধ্যে রাখেন কলসির মধ্যে নাম লিখে রাখা মানেই মৃত্যুর সঙ্গে লড়াই করা তবুও তারা নিজের নাম বেরোনোর প্রার্থনা করছেন তারপর দুজন বিপ্লবীর নাম বেরিয়ে আসল মোহন কিশোর নমদাস ও মোহিত মোহন মৈত্র তাদের উল্লাহ উচ্ছ্বাস দেখে বিপ্লবী বীর মহাবীর সিং থাকতে পারলেন না তিনিও মোহন কিশোর নমদাস ও মোহিত মোহন মৈত্রর সঙ্গে অনশন সংগ্রাম শুরু করেন তাদের অনশন ভাঙার জন্য জোর করে দুধ খাওয়ানোর চেষ্টা করেন ব্রিটিশ সরকার জোর করে দুধ খাওয়ানোর চেষ্টা করেও বিপ্লবীরা ভেঙে পড়েননি মৃত্যু পর্যন্ত তারা একটি দানাও মুখে দেননি ডাক্তার জোর করে দুধ খাওয়ানোর জন্য আট দশ জনকে নিয়ে এসে হাত পা চাপা দিয়ে খাওয়ানোর চেষ্টা করতেন শেষে তারা বিপ্লবীদের মুখে নল ঢুকিয়ে দিয়ে দুধ খাওয়াতেন এই জোর করার ফলে দুধ মোহন কিশোর নমদাসের ফুসফুসে চলে যায় তা ছিল খুবই যন্ত্রণাদায়ক খাওয়াবার নাম করে চলছে বর্বর প্রাণ হত্যার কাজ শেষে আন্দামান জেলেই তাদের মৃত্যু হয় বীর বিপ্লবী মহাবীর সিং ১৯৩৩ সালের ১৮ মে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার কিছুদিন পর ২৬ মে মোহন কিশোর নমদাস ও তার দুদিন পরে অর্থাৎ ২৮ মে মোহিত মোহন মৈত্র শহীদ হন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মোহন কিশোর এক বিস্মৃত বিপ্লবী ও অবহেলিত শহীদ যা আজকের এই প্রজন্মের কাছে একদম অজানা হয়তো অনেকেই মোহন কিশোর নমদাসের নাম পর্যন্ত শুনেনি কিন্তু এই মহান বিপ্লবীদের বলিদান ব্যর্থ হয়নি এই ছিল আমাদের স্বাধীনতা সংগ্রামের এক বীরের কাহিনী যখনই দেখবেন ওই নীল আকাশে আমাদের জাতীয় পতাকা উঠছে একবার মাথা উঁচু করে সেলুট জানাবেন কারণ সেই পতাকায় মিশে আছে লক্ষ স্বাধীনতা সংগ্রামীদের রক্ত বন্দে মাতরম ধন্যবাদ আজকের কাহিনী এখানেই শেষ আমাদের বেঙ্গল রেডিও চ্যানেলটির অথবা অগ্নিযুগের সূর্য সন্তান পেজটির অনুষ্ঠান যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পেজটি ফলো করতে ভুলবেন না ধন্যবাদ।